তরকারির স্বাদ বাড়াতে লবণের বিকল্প নেই, কিন্তু এই লবণই অতিরিক্ত হলে খাবার মুখে দেয়া যায় না। গৃহিণীর অমনোযোগিতায় কখনো কখনো রান্নায় লবণ বেশি হয়ে যায়, তখন কি করবেন? উপায় কি? উপায় আছে। রান্না নামানোর আগেই একটু চেখে দেখে বুঝলেন ব্যাস রান্নায় লবণ বেশি দিয়ে ফেলেছেন। চিন্তা না করে ঝটপট আলুর খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে রান্নায় দিয়ে দিন। আলুর খোসা রান্নার বাড়তি লবণ চুষে নেবে। ভুলবশত রান্নায় বেশি লবণ পড়ে যেতেই পারে। উপায় জানা থাকলে খুব সহজে এই সমস্যা থেকে রেহাই পাওয়া খুব সহজ একটা ব্যাপার। তরকারিতে লবণ বেশি হলে ছোট ছোট আটা বা ময়দার বল তৈরি করে ঝোলের মধ্যে ফেলে দিন। এই বলগুলো রান্নার লবণ চুষে রান্নার স্বাদ স্বাভাবিক করে দেবে। বাড়িতে খাওয়ার ক্রিম থাকলে এত চিন্তার কিছু নেই। বেশ খানিকটা ক্রিম রান্নায় দিয়ে দিন, এতে তরকারির ঝোল ঘন হয়ে যাবে, লবণের ঘনত্ব কমে যাবে। যদি বাসায় ক্রিম না থাকে তাহলে কি করবেন? টক দই তো অবশ্যই আছে, ক্রিমের বদলে টক দই ব্যবহার করুন। লবণের মাত্রা কমানোর একটি সেরা উপায় হচ্ছে টক দই। রান্নায় লবণ বেশি হয়ে গেলে এক চামচ টক দই দিয়ে নাড়িয়ে নিন, সহজেই নোনা ভাব কেটে যাবে। রান্নায় লবণাক্ত ভাব কাটাতে কাঁচা পেঁয়াজও খুব কাজের। পেঁয়াজ শুধু রান্নার স্বাদ বাড়ায় না, লবণ বেশি হয়ে গেলে তা থেকেও রক্ষা করে। বন্ধুরা, তাহলে তো বুঝতেই পারলেন খাবারে লবণ বেশি হয়ে গেলে আমি যে কয়েকটি টিপসের কথা বলেছি যে কোনো একটা অ্যাপ্লাই করতে পারেন লবণের পরিমাণ কমাতে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে, খুব উপকারী একটি ভিডিও। ভিডিওটি দেখে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাথে থাকবেন। সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিতে হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।